ভিআইপি রুট, ঢাকা যেমন ভিআইপি রুট আছে, হগল গাড়ি যায় না। হাশরের দিন আল্লাহ কে বলবো, ফেরেশতারা ভিআইপি রুটটা ক্লিয়ার রাখো, ভিআইপি রুটটা ক্লিয়ার রাখো, বিশেষ সম্মানী মেহমানরা এই রুটে জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ভিআইপি রুটে জান্নাতে যাবে বিশেষ সম্মানী মেহমান এই মাঠে কারা? আল্লাহ বলবেন, আমার আখেরি নবীর উম্মতেরা। বাবারা এই মর্যাদা আদায় করেছেন আল্লাহ, এই মর্যাদা দিয়েছেন আদায় করেছেন নবী, দিয়েছেন আল্লাহ। কিভাবে দিয়েছেন, কিভাবে আদায় করেছেন বসুন। আমার নবী, আমার আল্লাহ বন্টন করে মাস। বন্ধু, আমি আল্লাহর মাস রজব, তোমার মাস শাবান। নবী বলেন, সবই আপনার দুইটা মাস বন্টন করলেন। হ্যাঁ, বন্টন করেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, মাহুত, আপনি রজব নিলেন আর আমারে শাবান দিলেন গো, আমার মায়ার উম্মতের কিছুই দিলেন না। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, আমি জানি আপনি উম্মতের জন্য হাত বাড়াবেন, আপনি উম্মতের দরুদি নবী। রজব মাস শাবান মাসের বরকত আলোচনার সময় আজকে না। রজব মাস এত দামি, এত বরকত, রজব মাস এত সম্মানী মাস। রজব মাসে আখেরি নবীর উম্মতের গুনাহ লেখা বন্ধ থাকে। রজব মাসে আখেরি নবীর উম্মতের গুনাহ লেখা বন্ধ, গুনাহ লেখা হয় না। আর শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাসে আখেরি নবীর উম্মতের দোয়া কবুল হয়ে যায়। রাসূল বলেছেন, শাবানে আমার উম্মতের দোয়া কবুল হয়। তাইলে রজবে গুনাহ মাফ পায় আর শাবানে দোয়া কবুল হয়। নবী ডাকতেছেন, আল্লাহ আপনি রজব নিয়ে আমারে শাবান দিলেন, আমার মায়ার উম্মতের কিছুই দিলেন না। আমার আল্লাহ ডাকে, বন্ধু আমি জানি আপনি উম্মতের দরদি গো, উম্মতের জন্য হাত বাড়াবেন। আমি বন্টন তিনটা করেছি গো বন্ধু, আমি নিলাম রজব, আপনাকে দিলাম শাবান, বন্ধু আপনার উম্মতের দিলাম মাহে রমজান। এবার একটা সত্য কথা বলবেন, বন্টনে আমরার বাজেটটা ছোট পাইলাম না বড় পাইলাম? এমন এক বরকতের মাস রমজান, কোনো দিঘের কোনো ত্রুটি নাই, যেদিকে যাবেন এদিকে বরকত, এদিকেই নাকি। ও রোজাদার, ঘুমাইছেন ঘুমের মধ্যে নাকি, হাঁটতেছেন হাঁড়ার মধ্যে নাকি, বইয়া রইছেন বোয়ার মধ্যে নাকি, চুপ থাকছেন কথা কন না, চুপচাপ বসে রইছেন, তাসবিহ পড়লেন না, অন্য সময় তাসবিহ পড়ার নাকি, বওয়াত নাকি, ঘুমানের মধ্যে নাকি, ডিউটি করতেছেন অফিসে এর মধ্যে নাকি, জমিতে কাজ করতেছেন এর মধ্যে নাকি, চাকরি করেন এর মধ্যে নাকি, দোকানদারে ব্যবসা করেন দোকানে বইয়া বেচা কিনা করতেছেন এর মধ্যে নাকি, রমজানে যেই দিকে যাবেন সেই দিকেই খালি নাকি, এরপরও শেষ দিকে। ঈদ বোনাস, ঈদ বোনাস সকল কর্মচারীরা দেয়। আল্লাহ কয়, আমি আমার কর্মচারীরে ঈদ বোনাস দেব। শেষ দিকে রাখছে ঈদের বোনাস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। একটা রাত্র দিলাম রোজাদাররে বোনাস, এটা কইলাম বাজার রোজা যারা রাহে না হেরা কইলাম পাইতো না। যেমন সরকার বোনাস দেয় সরকারি চাকরিজীবী কর্মচারী, আমি যদি যাইয়া বোনাসের লাইনে লাইন দিয়ে রাখা রয়ে থাকি, আমার একটা টেহা বোনাস দিব? আরে মাইনছি কে হুজুর, এত দিনে বুঝি মাথা নষ্ট হইছে, এটা আমনের লাইন না হুজুর, আমনে জান গা, আমনে ওয়াজ করেন গিয়া। এনে সরকারি কর্মচারীদের বোনাস, হাল্লা খায় রোজা ধারার লেগে আমি বোনাস রাখছি একটা রাত্র, নাম কদর। এর মধ্যে বোনাসের বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি নাকি। কোরআনের মধ্যে আল্লাহ কইছে, আসেন সামনে কত নিবেন ও আখেরি নবীর উম্মত, কত নিবেন আল্লাহর দেওয়া বাজেট, রাহ আর জাগাইতে হইতেন না। আমার আল্লাহ ডাকে, বন্ধু তোমার উম্মতের জন্য ভিআইপি রাস্তা,
যার নাম কোরআনে সিরাতাল মুস্তাকিম। ফেরেশতাদেরকে বলবেন ভিআইপি রাস্তাটা ক্লিয়ার রাখো, সম্মানীরা বেহেশতে যাবে। ফেরেশতারা বলবেন সম্মানী কারা এই মাঠে, আল্লাহ বলবেন আমার আখেরি নবীর উম্মতেরা। বাজান এই সম্মানী পাওয়ার জন্য গো আমার নবীর জীবনী খুলুন, আমার নবী কত ব্যথা এই রজব মাসে মেরাজে যাইয়া বন্ধুর সাথে সব ব্যথা তুলে ধরলেন। বন্ধু গো ও বন্ধু, দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া একটা দিন বাবা দেখলাম না, এই ব্যথাই ব্যতীত তার বিনিময় চাইলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, আমার সঙ্গীরা মা ডাকে, মার কোলে উঠে মার গলায় ধরে ঘুমায়, আমি মোহাম্মদ মা হারা হইয়া কান্দি, এই ব্যথাই ব্যতীত এর বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। দাদার কোলে ঘুমাইতাম, দাদার গলায় ধরে ঘুমাইতাম, দাদা এত আদর করত, দাদা এত মায়া করত। আজকে ধন্যবাদ জানাই আমার বাবাদেরকে, শুধু বাবার কথা নয় দাদা দাদির কথাও স্মরণ করেছে, দাদা দাদিও আদর কম করে নাই। প্রথমত মেয়েদের বাচ্চা বাবার বাড়িতে হয়, নানার বাড়িতে হয়, বাচ্চা হয়েছে নাতি হয়েছে খবর দাদা পাইছে, দাদা বন্ধের থেকে দৌড় মারছে মিষ্টি লইয়া, তখন মিষ্টি ছিল না বাতাসা ছিল, বাতাসা লইয়া দৌড় মারছে, আমার নাতি হইছে, দে নাতি আমার কুলে দে, দাদা নাতি কুলে লইয়া এত খুশি। দাদা বলতেছে আমি কিন্তু 3 দিনের দিন নাতি লইয়া যাবো, 3 দিনের দিন নাতি নেওয়ার জন্য দাদা ইসা পড়ছে, নাতি কোলে লইয়া দাদা বাসস্ট্যান্ড গেছে, পিছে পিছে নানা ও বাসস্ট্যান্ড পর্যন্ত গেছে, বাসে উঠাইয়া দিছে নাতি, নানা দাঁড়াইয়া রইছে, দাদা নাতি লইয়া বাসস্ট্যান্ড মারছে। এবার নানা বাসস্ট্যান্ড দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, নাতি যাইতেছ আমারে কান্দাইয়া, দাদারে খুশি করো স্যার আমারে কান্দাস। নানা কান্দতে কান্দতে বাড়িতে আইসে, আইসা দেখে নানি বাচ্চা নাতি যেখানে শুয়াইছিল এ বিছনাডার মধ্যে নাকটা লাগাইয়া নাতি নাতি কইয়া কান্দে। দাদা নাতি লইয়া বাড়িতে গেছে, দাদি টান দিয়া কোলে নিছে, আমার নাতিরে মাটিতে শুয়াইতে দিব না, সব সময় আমি কোলের মধ্যে রাখব। দাদা ডাকতেছে আমার নাতি যেন কোনো দিন না কান্দে, বৌমা রান্না বাড়া বন্ধ, আমার নাতি যেন না কান্দে। বাজান আজ থেকে নয় আরো আগের থেকে নবীর জীবনী থেকে এই আদর আইসা গেছে, আমার নবী মা নাই বাবা নাই, ব্যথায় ব্যতীত কোনো বিনিময় আল্লাহর কাছে চায় নাই, দাদার কোলে লালিত পালিত, নবীজির বয়স 8 বছর পার হয়ে যাইতেছে, দাদা অসুস্থ গুরুতর অসুস্থ, ডাকতেছে নাতি কোলে লইয়া। আমার ছেলেরা কই রে, সকল ছেলেরা জড়ো হইল, বাবা নাতি কোলে লইয়া কান্দতেছো কেন, আমার নবী মা নাই বাবা নাই গো, দাদার গলায় আঞ্জাইয়া ধরে দাদার চোখের পানি মুছতেছে, দাদা ও দাদা কোনদিন এইভাবে কাঁদো না, আজকে কেন এইভাবে কাঁদতেছ, তোমার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। দাদা আব্দুল মুত্তালিব নাতি কোলে লইয়া এতিম নাতিরে আদর করে আর বলে, দাদা ভাই গো মন খয় আমি বাঁচব না, তুমি কার গলায় ধরে ঘুমাইবা। সকল ছেলেদেরকে দাইকা জোরু করলেন, কে আমার এতিম নাতিরে রাখবি, কে আমার এতিম নাতিরে আদর করবে, রে বাবা রে ভাইরা আমি আজকের মাঠে দেখতে চাই মানি শক্তি আপনাদের কত, আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করে যে ইমানদার আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, এই নবীর প্রতি মায়া মহব্বত কত। আজকে যদি আমার নবী কান্ত আর আব্দুল মুত্তালিব যদি দাঁড়াইয়া বলতো, নবী যদি আজকের মজলিসে থাকতো আব্দুল মুত্তালিব যদি দাঁড়াইয়া বলতো, আজকের মজলিসের মেহমানেরা আমারে তিম নাতিরে তোমরা কে নিভাগো, বলুন আপনারা ওই নবীরে নিতে রাজি আছেন কিনা, দেখি আপনারা কে কে রাজি হইতেন, হাত তুলে দেখেন তো।
মাশাআল্লাহ, নারে তাকবীর, কোরআন সুন্নার আলো, মারহাবা। সকালে বলুন একবার মারহাবা। আপনারা হাত তুলছেন নবীকে নিবেন, এই নবীকে নিবেন, আল্লাহ আপনাদের হাত দেখছে। সবাই জন বললেন না আল্লাহ কি দেখে নাই? কে কে হাত তুলছেন নবীর পক্ষে আল্লাহ দেখছে? হাশরের দিন এটারে উসিলা কইরাও আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে। কারণ এই নবীর উম্মতের মাফের জন্য আল্লাহ যে কত পয়েন্ট খুঁজব, কারণ নবীর সাথে তো কথা দিয়ে লাইছে, নবী গো আপনার উম্মতের মাফ কইরা দিব। কেন নবী এত কান্দা উম্মতের জন্য কানছে? সকল নবী রাসূলের কান্নার সুখের পানি যদি একসাথে জড়ো করা হয়, আমার নবী উম্মতের মায়ায় কানছে একদিনের চোখের পানির সমান সকল নবী রাসূলের চোখের পানি হবে না। আব্দুল মুত্তালিব দাদা হইয়া ডাকতেছে, আমার নাতি তোরা কে নিবি? একের পর এক আসতেছে, কাউরে দিতে রাজি না। আস্তে আস্তে আবুল আহাব আইছে, আবুল আহাব ডাকতেছে, আব্বা আমারে দিয়ে দেন, আমি লালন পালন করব। ডাকতেছে আব্দুল মুত্তালিব, আবুল আহাব রে তোর যেমন তেমন, তোর বউয়ের মেজাজ ভালো না, আমার নাতির গায়ে হাত তুলবে, আমার নাতির গায়ে হাত তুলবে, আমার নাতিরে মারবে, তোর কাছে দিতে পারি না, তোর বউয়ের মেজাজ ভালো না। আসছে আমির হামজা, ডাকতেছে আব্বা আমারে দিবেননি, আপনার নাতির দায়িত্ব, তোমাকে দিতে পারি না, কারণ তোমার ছেলে মেয়ে নাই, ছেলেমের মায়া মমতা তোমার মধ্যে নাই, তুমি বুঝবা না। একে একে সবাই গেলেন, বিদায় করে দিলেন। সকলের শেষে নবীজির আপন চাচা, নবীজির বাবার বড় ছিলেন আপন চাচা আবু তালিব এসে চোখের পানি ছেড়ে দিছেন, বাবা আপনার ইতিম নাতি লইয়া আর কত কাঁদবেন, আমার পরে তো আর কেহ নাই, হাত বাড়াইলাম গো বাবা, আপনার নাতি আমারে দিতে পারেন, আর না হয় আপনি কবর নিতে পারেন, আপনার ইচ্ছা। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আবু তালিব রে আমি অপেক্ষায় ছিলাম তুই কোন সময় হাত বাড়াবি, আমারে তিন মোহাম্মদ তোর কাছে রাইখা যাবো। আজকে আপনাদের মজলিসে কত ভাগ্যবান আপনারা, সেই নবী নেওয়ার জন্য হাত তুলেছেন। একবার বলুন আল্লাহু আকবার। কেমন নবী আমার আল্লাহ বলেন, সকল নবী রাসূলের বন্ধু ছিলাম আমি আল্লাহ, সকল নবী রাসূলের বন্ধু আমি আল্লাহ, আর আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে নেওয়ার জন্য, সেই নবীর লালন পালনের দায়িত্ব দেওয়ার জন্য দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন, কে নিবে কে নিবে তোরা? একে একে সবাই বিদায় করে দিল, নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব দায়িত্ব নিলেন। এবার হাত বাড়াইলেন, ডাকতেছে আব্দুল মুত্তালিব, আবু তালিব রে অপেক্ষায় ছিলাম তুমি কোন সময় হাত বাড়াইবা, আমার এতিম নাতি তোমার কাছে রেখে যাব। দাদা দুনিয়া থেকে বিদায় হলো, নবীজির 8 বছর বয়স পার হইতে না হইতে দাদা বিদায় হয়ে গেলে দাদার ব্যথায় আমার নবী সারা দিন কান্দে, দাদা বাবা হারা মা হারা ব্যথা লইয়া গো, যেদিন তোমার গলায় ধরেছিলাম সেদিন তুমি এত আদর আমারে করছো, আজকে আমারে কই ফালাইয়া চলে গেলা, দাদার ব্যথায় নবী কাঁদছেন। ডাকতেছে মাভুদ বন্ধুকে, ও বন্ধু মাভুদ আমার, দাদা হারাইলাম এত আদরের দাদা,
কোনদিন তোমার কাছে ব্যথার বিনিময় চাই নাই। অবশেষে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত 25 বছর বয়সে মা খাদিজার সাথে বিবাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা খাদিজার ব্যথায় নবী কাঁদছেন, খাদিজার জন্য ব্যথায় ব্যথিত হয়েছেন। এর বিনিময়ও কিছু চাইলাম না গো মাহবুব, ও মাহবুব। তাইফের জমিনে তাইফবাসীরা এত মার আমার মারল, সাদা জামা লাল করলো, তিনবার করে বেহুশ করলো, তার বিনিময় কিছু চাই নাই। মদিনা সোনার মদিনায়, মদিনায় উহুদের জমিন, উহুদবাসীরা আমার মারল, তিনবার করে বেহুশ, উহুদবাসীরা মারল, দান দান ভেঙ্গে দিল, মাথার লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেল, টুকরা হয়ে জমিনে জ্ঞান হারা হয়ে পড়ে গেলাম। কত মারে মারল, জ্ঞান হারা হইলাম, বিনিময় নিলাম না। এ মাহবুব, এত ব্যথায় এত কষ্ট সইলাম গো, কোন জিনিসের ব্যথার বিনিময় নিলাম না। বন্ধু একটা বিনিময় চাই, এই সব কিছু দুঃখের বিনিময়, আমার গুনাহগার উম্মতের জান্নাত দিবানি। আরে দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না। হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না। এরে বাবারা ভাইরা, সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ নবীর কষ্টের বিনিময়, নবীর কষ্টের প্রতিদান স্বরূপ একটা রাস্তা রাখছেন, ভিআইপি রাস্তা। রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম, কোরআনের মধ্যে আছে সিরাতাল মুস্তাকিম, বাজান সূরা ফাতিহার মধ্যে, সকলে বুঝতে যেন সহজ হয়। আমরা কোন রাস্তা আমাদের জন্য, আমরা কোন রাস্তায় জান্নাতে যাব, রাস্তাটা ভিআইপি রাস্তা। হাশরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা, এই রাস্তাটা ক্লিয়ার রাখো, সুন্দর রাখো, বাজান এমন সুন্দর রাস্তা সিরাতাল মুস্তাকিম, যার মধ্যে কোনো ভাঙ্গা নাই, উঁচা নেচা নাই, আইল্যান্ড নাই, সুন্দর কার্পেটিং, যার মধ্যে বেহেশ পর্যন্ত ডুববেন, কোথাও ট্রাফিক সিগন্যালও থাকবে না। আমার আল্লাহ বলবেন, আরে ফেরেশতারা এই রুটটা ক্লিয়ার রাখো, আজকে সম্মানী মেহমানেরা এই রুটে জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই মেহমান কারা? আমার আল্লাহ বলবেন, আখিরি নবীর উম্মতেরা, সর্বপ্রথম হাশরের ময়দানে ভিআইপি রুটে সিরাতাল মুস্তাকিম দিয়ে সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে যাবে আখিরি নবীর উম্মতেরা।